হ্যালো বন্ধুরা, আপনি এখন যেটি দেখতে পাচ্ছেন এটি কোনো এলিয়েন স্পেসশিপ নয় এবং এটি পাশাপাশি সিনেমার অ্যানিমেশন চিহ্ন নয়। এটি স্টিভ জবস এবং অ্যাপেল পার্ক যা কেউ কখনো কিনতে পারবে না। অবাক করা ব্যাপার হলো অ্যাপেলের হেডকোয়ার্টারটি তৈরি করতে খরচ হওয়ার কথা ছিল $50 কোটি, অথচ সেখানে খরচের মাত্রা বেড়ে দাঁড়ায় $500 কোটি। তবে কি দুনিয়ার সবচেয়ে বড় বিজনেস কোম্পানির এত বড় ভুল? স্বাভাবিকভাবে ব্যাপারটা অস্বাভাবিক, তাই না? তবে এই অ্যাপেল পার্কে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস লুকতে লুকিয়ে আছে। অ্যাপেলের এই হেডকোয়ার্টার 40টা ফুটবল মাঠের সমান, যেটাকে আপনি একটা হাইটেক ফিউচারিস্টিক সিটিও বলতে পারেন, কারণ জীবন ধারণের জন্য প্রায় সব জিনিসই এখানে বিদ্যমান, যেমন খাবারের জন্য ক্যাফেটেরিয়া, সুস্বাস্থ্যের জন্য জিম, মেডিকেল ইমার্জেন্সি ইত্যাদি। কিন্তু সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো হেডকোয়ার্টারটি মাটির উপরে নয়, তাই যে কোনো বড় ধরনের ভূমিকম্পেরও আশঙ্কা নেই। এমনকি এত বিশাল একটি হেডকোয়ার্টার সম্পূর্ণ নবায়নযোগ্য সোলার সিস্টেম দ্বারা পরিচালিত হয়। 12 মাসের মধ্যে 9 মাসে না কোনো এসি প্রয়োজন হয় না কোনো হিটার। কিন্তু কিভাবে? তো বন্ধুরা, চলুন এই ভিডিওটির সকল রহস্য উন্মোচন করা যাক। এটি ছিল স্টিভ জবসের স্বপ্ন, যা তিনি সিটি কাউন্সিলরের সামনে উপস্থাপন করেছিলেন। কিন্তু এই স্বপ্নটি 2004 সালের মধ্যে শুরু হয়েছিল, যখন জবস তার কোম্পানি এবং তার কর্মচারীদের এমন একটি পরিবেশ দিতে চেয়েছিলেন যাতে করে কোম্পানির বিল্ডিং এবং প্রকৃতির মধ্যে কোনো ক্রসলাইন থাকবে না। শুধু তাই নয়, তার অ্যাপেল ফোনের মতো তিনি এমন একটি ক্যাম্পাস তৈরি করতে চেয়েছিলেন যা অন্য কোম্পানিগুলোকে বহু বছর ধরে আসতে প্রাণিত করবে, এবং জবসও এটি করে দেখিয়েছিলেন। জীবনের শেষ কয়েক বছরে তিনি অ্যাপেলের এই নতুন ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিলেন এবং এর ভিত্তিও স্থাপন করেছিলেন। কিন্তু আফসোস, তিনি তার স্বপ্নকে সত্যি হতে দেখতে পারেননি এবং অক্টোবরে তার বাবা লেভিনের টিম কুকের কাছে অ্যাপেল হস্তান্তর করেন। তো আশ্চর্যের বিষয় হলো, শুরুতে তিনি এই ক্যাম্পাস স্থাপনের জন্য $50 কোটি হিসাব রেখেছিলেন। অনুমান করা হলো 8 বছর পর ক্যাম্পাসে যখন পুরোপুরি ভাবে তৈরি হয়ে যায়, এর খরচ এর মাত্রা গিয়ে দাঁড়ায় $5 বিলিয়ন, $500 কোটি। কিন্তু আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো, 2008 সালে এই টাকাটা অ্যাপেলের টোটাল ক্যাশ রিজার্ভের 12% ছিল, আর বর্তমানে এই টাকাটা তাদের কাছে অতি নগণ্য, কারণ অ্যাপেল বর্তমানে $2.8 ট্রিলিয়ন সাথে সাথে দুনিয়ার সকল বিলিয়নারদের পেছনে ফেলে দিয়েছে। ক্যাম্পাসের ব্যাপারে বলতে গেলে বলতে হয়, অ্যাপেল প্রথমে একটা নতুন জায়গা কিনে বেশ কম দামে এবং তাদের প্রতিযোগীদের থেকে কিছুটা আড়ালে থাকার জন্য তারা নিজেদের পরিচয় গোপন রেখেছিল। এই জায়গাটা কেনার পরেও তাদেরকে এই জায়গার জন্য গুনতে হয়েছে $160 মিলিয়ন। 175 একরের এই জমিটি 2008 সালে আগে কিনে রেখেছিল, কিন্তু কাজ শুরু করার পারমিশন পায় 2013 সালে। আর এই বিল্ডিং এর দায়িত্বে ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় আর্কিটেক্ট নরম্যান ফস্টার। তিনি এমন সব আর্কিটেকচার পৃথিবীকে উপহার দিয়েছেন। 2017 সালে যখন অ্যাপেল উদ্বোধন করা হয়েছিল, তখন সারা বিশ্বে আলোচনা ছিল শুধুমাত্র অ্যাপেল নিয়ে। অ্যাপেল পার্ককে মানুষ রিং এবং স্পেসশিপের মতো ডাকনামও দিয়ে থাকে। 4 তলা 100 কেজি বিল্ডিংটিতে 1.5 মিলিয়ন বর্গফুট অফিস স্পেস রয়েছে, যার ভিতরে 12,000-এরও বেশি কর্মচারী একসাথে কাজ করে। এই বিল্ডিংটি বিশ্বের সবচেয়ে বড় গড গ্লাস প্যানেল দিয়ে তৈরি, যেখানে 3,000 কাঁচের প্যানেল লাগানো হয়েছে, এবং এই পুরো রিংটির উভয় পাশে অর্থাৎ ভিতরে এবং বাইরে উভয় পাশে গ্যালারিতে জায়গা রাখা হয়েছে, যাতে কর্মচারীরা আরামে ক্যাম্পাসের চারপাশে ঘুরে বেড়াতে পারে, ভিতরে এবং বাইরে উভয় দৃশ্য উপভোগ করতে পারেন। তবে অ্যাপেল পার্ক শুধু এই একটি ভবনের জন্য বিখ্যাত নয়। অ্যাপেলের এই ক্যাম্পাসে এই স্পেসশিপ বিল্ডিং ছাড়াও 3 লাখ বর্গফুট উন্নয়নের দুটি বড় ভবন রয়েছে, তার মধ্যে 2,000 কর্মচারীরা একসাথে কাজ করে। এর পাশাপাশি অ্যাপেলের কর্মীদের ফিটনেসের সম্পূর্ণ যত্ন নেওয়ার জন্য রয়েছে 1 লাখ বর্গফুট ওয়েলনেস সেন্টার, যোগব্যায়াম থেকে শুরু করে অত্যাধুনিক ফিটনেস মেশিনও রয়েছে, এবং এটি ছাড়াও একটি পরিদর্শন ভবন রয়েছে। এছাড়াও এখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং এবং একটি অডিটোরিয়াম রয়েছে। ভিডিও শুরুতে আমরা বলেছিলাম অ্যাপেলের এই বিল্ডিংটি কিন্তু মাটির উপর দাঁড়ানো নয়। তো এখন প্রশ্ন হলো, তাহলে কি 12,000 এমপ্লয়ি নিয়ে এটা হাওয়ায় ভেসে আছে, না অ্যাপেল কোম্পানি এখনো সেই প্রযুক্তি ছোঁয়া পায়নি? এই বিল্ডিং কি বানানো হয়েছে বেশ আইসোলেশন টেকনোলজি দিয়ে? অর্থাৎ এই বিল্ডিং 692টি স্টিল প্লেট এর উপর দাঁড়িয়ে আছে, যা এটা এভাবে কাজ করে। তার মানে পুরো বিল্ডিং এর প্লেট গুলো উপরে দাঁড়িয়ে থাকে, আর যা কিনা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় তার ফিট পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই যে করে যে কোনো ডিরেকশনে মুভমেন্ট করতে পারে। শুধু তাই নয়, এই প্রযুক্তি এতটাই কার্যকরী যে প্রায় 4-এর বেশি ম্যাগনেট ইউএস ঝটকা কেউ সহজে নিয়ে নিতে পারে। অ্যাপেলের এই বিশাল ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে স্টিভ জবস নিজে এটাকে পছন্দ করেছিলেন। তবে জাপানের এই প্রযুক্তি শুধুমাত্র অ্যাপেলের মেন বিল্ডিং না, বরং অ্যাপেল পার্কের অডিটোরিয়াম জ্যাকেট, যাকে জবস থিয়েটার বলা হয়, সেখানেও ব্যবহার করা হয়েছে। এই অডিটোরিয়ামটি 155
ফিট জায়গার উপরে মেটালিক কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। একসাথে 1000 লোক ধারণ করার পরেও পুরো জায়গাটাকে আপনার খালি বলে মনে হবে না। অ্যাপেলের কাছে কোনো জাদুবিদ্যা নেই যার ফলে এমনটা মনে হয়। আসলে থিয়েটারের আসল রূপ গ্রাউন্ড ফ্লোরে, পরে শুধু এই কাঁচের দেয়াল। সিঁড়ি বা লিফট ইউজ করে নিচে যাওয়ার পরে সবই দেখা যায়। এখানে রয়েছে স্টিভ জব থিয়েটার, এখানে 1000 মানুষ একসাথে বসতে পারে। এখানকার প্রতিটা লেদার চেয়ারের দাম $14,000। শুধুমাত্র এটা না, অ্যাপেল পার্কের প্রতিটা জিনিসই অনেক দামি, এমনকি তাদের কাছে পিৎজা রাখার জন্য নিজস্ব পিৎজা বক্সও আছে। কিন্তু অ্যাপেল পার্কের সবচেয়ে বড় ইন্টারেস্টিং জিনিস কি তাহলে? আসলে এটার নাম এই সেই ইন্টারেস্টিং জিনিস কি লুকিয়ে আছে, মানে অ্যাপেল পার্ক এটা আসলে একটা পার্ক। এটাই পৃথিবীর একমাত্র কাজের জায়গা যেটা কিনা 9,000-এরও বেশি কাজ দিয়ে আচ্ছাদিত, যার মধ্যে উল্লেখযোগ্য এপ্রিকট, হলিভ, জেরি, পাল এবং অবশ্যই অ্যাপেল গাছ রয়েছে। মূলত অ্যাপেল পার্কে এত গাছ লাগানোর একমাত্র কারণ ছিল এটা শুধুমাত্র কাজের জায়গা নয়, বরং তাদের কর্মীদের জন্য একটা নেচার ফ্রেন্ডলি আবহাওয়া তৈরি করতে পারে। আর এই অ্যাপেল পার্কের প্রয়োজনীয় বিদ্যুতের সরবরাহ আসে নবায়নযোগ্য শক্তি থেকে। অ্যাপেলের স্পেসিফিক লিঙ্ক বিল্ডিং এর উপরে লাগানো আছে 72 মেগাওয়াট সোলার প্যানেল, যেখান থেকে পুরো ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ করা হয়। শুধু তাই নয়, অ্যাপেল তাদের সকল প্রোডাক্টে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে। এই কাজকে আরো সহজ করে অ্যাপেল বিল্ডিং এর ন্যাচারাল ভেন্টিলেশন সিস্টেম। তাপমাত্রা বাড়াবা কমার সাথে সাথে এখানকার অপটিমাম তাপমাত্রা অটোমেটিক সেট হয়ে যায়, কারণ এখানে বাইরের আবহাওয়া সহজে ভেতরে প্রবেশ করতে পারে আর ভেতরেরটা বাইরে, মানে কর্মীদের সাথে সাথে এই বিল্ডিংটি নিজেও শ্বাস প্রশ্বাস নেয়। এখানকার তাপমাত্রা গরম ঠান্ডার তারতম্যে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে। তাই বছরে 9 মাসে না লাগে কোনো এসি, না লাগে কোনো হিটার। অ্যাপেল গার্ডেনের ক্যাফেটেরিয়া এত বড় যে এখানে একসাথে 4,000 লোক ফুল এনজয় করতে পারবে, কোনো ক্লাসের মধ্যে আবদ্ধ না হয়েও, বরং তারা ফুল এনজয় করবেন নেচারকে উপভোগ করতে করতে। এছাড়াও এখানে রয়েছে 3.2 কিলোমিটার রানিং পার্ক, 1,000 সাইকেল, এমনকি এখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেম রয়েছে যেখানে 70,000 গাড়ি পার্ক করা যায়, যাতে করে বাইরের সৌন্দর্য নষ্ট না হয়। আরো রয়েছে একটা ইয়োগা সেন্টার এবং 2টা ফিটনেস সেন্টার। এর সাথে ক্যাম্পাস সুন্দর আরো বাড়ানোর জন্য এর সেন্টারে রয়েছে রংধনুর মতো একটি স্থাপনা। এই রংধনু কালার অ্যাপেলের পুরনো লোগোর মতো ইউজ করা হয়েছে। এরপর আসে অ্যাপেলের ভিজিটিং সেন্টার, যেখানে আপনি আপনার আইপ্যাডে সহজেই অ্যাপেল পার্কের একটা রিয়েল ভার্সন দেখতে পাবেন। 1,000 ফুটের এই এরিয়াতে রয়েছে অ্যাপেলের সব ধরনের লেটেস্ট প্রোডাক্ট, যেখানে 1916 সালে বানানো একটি বার্নো আছে, অ্যাপেল যেটাকে মেইনটেন্স রাখার জন্য ব্যবহার করে। আমাদের দৃষ্টিতে এখানে এটা আসলে শুধুমাত্র কাজের জায়গা নয়, বরং এটা একটা অ্যাপেল সিটি। এখন আপনারাই বলুন, অ্যাপেল এই পার্ক বানানোর আগে যে মিস ক্যালকুলেশন করেছিল সেটা করা কি স্বাভাবিক নয়?